এখন আমাদের সরকার যদি যে পরিকল্পনা নেয় বা এখানে যে যথাযথ উদ্যোগগুলো নেয় সেটা আসলে কতটুকু কার্যকরী? কিন্তু গাছ কেন মারা যাচ্ছে, সুন্দরী গাছ কেন হচ্ছে না, বা এখন কেন কেওড়া বন হচ্ছে সেখানে, এই বিষয়টা চিন্তা করে এটার জন্য অ্যানালাইসিস করে যারা এই বিষয়টা ভালো বুঝবেন সেই উদ্যোগটা নিতে হবে। আর মানুষ কর্তৃক এখন আমার মনে হয় যে আর্থিক ক্ষতি কমে গেছে, আর যদি সচেতন হওয়া যায় সেক্ষেত্রে হয়তো আরও ভালো হবে। তো বন বিভাগের পক্ষ থেকে তখন দেখানো হচ্ছে যে এটা সুন্দরী গাছ সাইনবোর্ড লাগানো। তো এখন আমরা সুন্দরী গাছ আমাদের খুঁজতে হচ্ছে সাইনবোর্ড লাগানো কোন গাছটা সুন্দরী গাছ, মানে আমাদের উদ্ভিদের এমন অবস্থা হয়েছে। একসময় দেখা গেল যে আমাদের সুন্দরী গাছ বেশি ছিল বিধায় এটার নাম সুন্দরবন ছিল বা সুন্দরবন দেওয়া হয়েছে, আর এখন আমাদেরকে সাইনবোর্ড দিয়ে নির্ণয় করতে হচ্ছে যে সুন্দরী গাছ, তাও কিন্তু একেবারেই মানে পাওয়া যাচ্ছে না। তখন আমি যখন প্রশ্ন করলাম বা পর্যটকরা বললো আসলে সুন্দরী গাছ তো অনেক মানে চিকন বা এটা বলতেছে না কেন, তখন তারা বললো আসলে বর্তমানে যে স্যালাইনিটি বেড়ে গেছে লবণাক্ততা বাড়ার কারণে এই এই গাছ এখন আর যদিও দেখতে থাকে সেগুলো কিন্তু এখন বড় হচ্ছে না এবং কিছুদিন গেলে সেটা মারা যাচ্ছে, এটা কিন্তু মানুষ কর্তৃক ক্ষতি হচ্ছে না। তো এটা যদি এই যে লবণের কারণে যেটা ক্ষতি হচ্ছে এটা আমাদেরকে সরকারকেই ভাবতে হবে যে আসলে এটা কীভাবে মানে এটা লবণটা কমানো যাবে বা এই যে বনে যে উদ্ভিদটা মানে টিকিয়ে রাখা যাবে। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। এখন আমাদের সরকার যদি যে পরিকল্পনা নেয় বা এখানে যে যথাযথ উদ্যোগগুলো নেয় সেটা আসলে কতটুকু কার্যকরী সেই বিষয়টা আপনারা যারা আছেন তারা সরকারের কাছাকাছি আপনারা বুঝতে পারেন। আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব যে ওই ওইখানে এই বিষয়টা তুলে ধরা, কারণ সরকার যদি বিভিন্ন প্রজেক্ট দিচ্ছে এখানে সেই প্রজেক্টটা এখানে কতটুকু কাজে আসছে, এই প্রজেক্টটা আসলে এখানে কতটুকু উপযোগী সেই বিষয়টা আমাদের এই আমরা আগে দেখতাম যে সুন্দরবনে দস্যু ছিল, এখন কিন্তু দস্যু আর নাই। সে দস্যুরা যখন স্বাভাবিক জীবনে ফিরে গেছে সরকার কিন্তু তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করছে বিধে তারা কিন্তু এবং কিছুদিন পর পর তাদেরকে আসলে বিভিন্ন উপহার দেওয়ার মাধ্যমে বা তাদেরকে হাজির করতেছে। এটা হচ্ছে আসলে একটা কৌশল যে আসলে তারা কি বনে আবার যাচ্ছে না তারা কি এখানে উপরে এখনও আসে। তো একইভাবে আমরা যারা এই যে বনে বনে না যাওয়ার জন্য বিকল্প যে ব্যবস্থাটা সেটা যে সরকার যে ব্যবস্থা করতেছে আসলে এটা কিন্তু যথাযথ হচ্ছে না, কারণ অনেক যারা পাচ্ছে সরকারের সুবিধাটা এর ভিতরে জেলে কিন্তু অনেকে জেলে না অন্য পয়সার মানুষ পাচ্ছে, এটাও কিন্তু আসলে দেখার বিষয়। আর একই সাথে যে এই যে উদ্ভিদগুলো মারা যাচ্ছে সরকার আবার গাছ লাগাচ্ছে, সেখানে আমরা দেখলাম যে সিরিজ গাছ লাগাচ্ছে, তো সিরিজ গাছ লাগাচ্ছে আর এখন যে গাছগুলো আছে বন বিভাগের যে ভাই আছে সেই গাছগুলো আসলে কিন্তু বিভিন্ন জায়গাতে এমনিই হচ্ছে, আমাদের সুন্দরবন না অনেক জায়গাতেই হচ্ছে। তো একসময় তো কেওড়া বন হয়ে যাবে, সুন্দরবন থাকবে না। তো সেক্ষেত্রে এখনই আমাদেরকে ব্যবস্থা করতে হবে যে লবণের হাতে কীভাবে রক্ষা করা যায়, তাহলে হয়তো আমাদের সুন্দরবন রক্ষা হবে। মানুষ কর্তৃক ক্ষতি হচ্ছে, যে মানে মানুষ যে বিষ দিয়ে মাছ ধরতেছে সেই বিষের কারণে কিন্তু পশু পাখির অত ক্ষতি হচ্ছে, গাছ তো মারা যাচ্ছে না, হয়তো বনের যে বন্য প্রাণী সেগুলোর ক্ষতি হচ্ছে, কিন্তু গাছ কেন মারা যাচ্ছে, সুন্দরী গাছ কেন হচ্ছে না, বা এখন কেন কেওড়া বন হচ্ছে সেখানে, এই বিষয়টা চিন্তা করে এটার জন্য অ্যানালাইসিস করে যারা এই বিষয়টা ভালো বুঝবেন সেই উদ্যোগটা নিতে হবে। আর মানুষ কর্তৃক এখন আমার মনে হয় যে আর্থিক ক্ষতি কমে গেছে, আর যদি সচেতন হওয়া যায় সেক্ষেত্রে হয়তো